চব্বিশ বছরে ৩২ রকমের রূপোর গহনায় মোড়া শান্তিপুরের একটি ব্যাগ কারখানার বিশ্বকর্মা গহনার ওজন আনুমানিক ৪.৫ কেজি। যে বছর ব্যবসা ভালো সে বছর ভারী ওজনের রূপোর গহনা, যে বছর ব্যবসা মন্দা সে বছরেও আংটি, বাজুবন্ত অথবা টিকলি বা কপালের চাঁদ। এভাবেই ৯৮ সাল থেকে শান্তিপুরের এক ব্যাগ কারখানা বিশ্বকর্মা সুসজ্জিত হয়ে আসছেন। মাথায় মুকুট, চার হাতে ২০টি আঙুলেই আংটি, কানের ঝুমকো দুল, বাজুক্ত, টায়রা টিগলি, কোটি বন্ধন, বক্ষ কবচ, গলার হার, হাতের চাঁদমালা, চরণ পদ্ম, এমনকি পায়ের জুতো পর্যন্ত রূপ দিয়ে তৈরি অলঙ্কারে সুসজ্জিত হন বিশ্বকর্মা। বাদ যায়নি বাহন হাতিও, তারও কানপাশা, চার পায়ের বেড়, সুরবন্ধন, দুই দাঁত, পিঠের আসন, গলার ঘণ্টা, সবকিছুই রূপ দ্বারা নির্মিত। পুজোর বেশ কিছু উপকরণ সহ নারায়ণ শিলা রাখা সিংহাসনও তাই। তবে ১৯৯৮ সাল থেকে পূজিত এই বিশ্বকর্মার চার হাতের যন্ত্রপাতি এখনও রয়েছে লোহার, আর আগামীতে সেগুলি রূপায় রূপান্তরিত করতে পারলেই ব্যাগ কারখানার মালিক সুব্রত ঘোষের ইচ্ছা পূরণ সম্পূর্ণ হবে। তিনি বলেন, বিশ্বকর্মার আশীর্বাদে একসময় টালির ঘরের কারখানা থেকে আজ ইমারত তৈরি হয়েছে। তিনি যদি কৃপা করেন তাহলে আগামীতে সোনারও হতে পারে, সবই তার ইচ্ছা। মৃৎশিল্পী মুন্না পালের কারখানা থেকে ঠাকুর রং হয়ে সুব্রত বাবুর বাড়িতে বিশ্বকর্মা আসার পর সুসজ্জিত হয়। আনুমানিক ৪.৫ কেজির বেশি ওজনের রূপোর গহনাও সারা বছর নিরাপত্তায় থাকার পর আজকের দিনে আসে কারখানায়। ঠাকুর কতদিন ধরে পুজো হয়ে আসছে? ১৯৯৮ সাল থেকে তো ২৪ বছর ধরে হচ্ছে। প্রত্যেক বছর ঠাকুরের অল্প অল্প করে কিছু কিছু জিনিস তৈরি করে করে মোটামুটি এখন ঠাকুরের গায়ে আর দুই একটা জিনিস হলেই আর কিছু লাগানো যাবে না। তো কত দফা জিনিস আছে মোটামুটি জানেন? মোট আমার ৩৪ দফা জিনিস আছে। কি কি তার মধ্যে? তার মধ্যে আছে ঘন্টা, আছে হাতির, হাতির পায়ের মল আছে, হাতির সুঁড়ের টোটাল সুঁটে সুঁটটা নকশা ইয়ে আছে, ঠাকুরের পুরো বুক পাটা থেকে আরম্ভ করে চরণ পদ্ম থেকে আরম্ভ করে কোমর বন্ধন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। আচ্ছা, তো আগামীতে কী ইচ্ছা রয়েছে, মানে আর কি বাকি রয়েছে? ঠাকুরের হাতের কয়েকটা যন্ত্রপাতি, ঠাকুরের একটা ক্লিপ, এই হলেই একদম কমপ্লিট। আচ্ছা, তো মোটামুটি এগুলো কি কী কী ধাতুর? এগুলো সবই রূপোর ধাতু। তো এই মোটামুটি ওজন কতটুকু? ৪ কেজি মতো আছে। আচ্ছা, তো সে আগামী দিনে কি মানে আস্তে আস্তে আবার আরো কিছু হবে, আর ঠাকুর যদি আরো ভালো ব্যবসা দেয় আরো কিছু হবে। আচ্ছা, প্রথমের দিকে যখন করতেন নিশ্চয়ই এরকম ব্যবসা ছিল না, অনেকটাই কম ছিল? তখন ছোট একটা ক্ষুদ্র, তখন অল্প একটা হয়েছে, তারপরে আলাদা আলাদা হয়েছে। প্রথমে ছিল চিকটা, প্রথম আমার যেটা। কি কারণে মনে হতো যে মানে এরকম যত একটা একটা করে প্রত্যেক বছর দেওয়া হয়েছে, ঠাকুর ভালো দিন দিলে আরো দেব। কি নাম আপনার? সুব্রত ঘোষ। কিসের ব্যবসা? ব্যাগের ব্যবসা। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।